হ্যালো বন্ধুরা কর্ণফুলি হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি নিয়ে এলাম নদীর চার এবং কি কিভাবে আপনারা চার করবেন কিভাবে টোপ ফেলবেন সব আমি বলে দিব অনেকজনে জানতে চান যে ভাই এমন একটা চার আমাদেরকে শিখিয়ে দেন যে চার গরমে শীতে সময় খাবে যে চারটা করলে টোপ মাছে খাবেই তো ইনশাল্লাহ আপনি এই চার করলে ইনশাল্লাহ চারে মাছ আসবে এবং কি আপনার টোপ খাবেই তো এই চারটা শুধু মশলা দিয়ে আমি তৈরি করব ঠিক আছে আর এটার সাথে এই চারটার সাথে অবশ্যই হালকা একটু আপনার কিছু মেডিসিন দেওয়া লাগবে কি মেডিসিন একটা হচ্ছে তেল দিবেন আর কলা জাস্ট কলা দিবেন আর কিছুই না তার সাথে খৈল হবে তো বন্ধুরা এই চারটা সবচেয়ে ভালো হচ্ছে নদীর জন্য কিংবা যারা টিকিটে মাছ মারতে যান অবশ্যই এই চারটা করবেন এই চার করলে ভালো মাছ পাবেন ইনশাল তো বন্ধুরা এটা হচ্ছে মেথি একাঙ্গী বাদিয়ান কিংবা স্টার আনিস লতা কস্তুরি এটা আমার নিজের সংগ্রহ করা পাহাড় থেকে সংগ্রহ করছি লতা কস্তুরির বিসি আর এটা হচ্ছে তাম্বুল ঘোরবস কিংবা বস যে যেটা বলেন তো এগুলো কী করতে হবে সবগুলো ভাজতে হবে এখানে ছয়টা আইটেম দেখতেছেন সব ভাজতে হবে সব একশো গ্রাম করে নেবেন তো বন্ধুরা আমি সব একশো গ্রাম করে নিছি আপনাদেরকে দেখানোর জন্য ছোট বাটির মধ্যে নিলাম তো ছয়টা আইটেম একশো গ্রাম করে নেবেন তাহলে ছয়শো গ্রাম হবে দুই পিস কলা ছয়শো গ্রাম মশলার ভিতরে দুই পিস কলা নিব একদম আপনি কারেন্টলি এই চারটা ব্যবহার করতে পারেন তো আমি এই জন্য এটাকে কারেন্ট চার বললাম কিংবা আপনারা যেটা বলেন যে চারে বলেন এটার একটা নাম দিতে পারেন আপনারা আর এখানে দিব আমি খৈল খৈল আমি বেশি দিব না বন্ধুরা যেহেতু এখানে ছয়শো গ্রাম হয়ে গেছে কলা ধরেন সাতশো গ্রাম তো এখানে আমি খোলটা দিব দুশো গ্রাম ঠিক আছে এই খোলটা দুশো গ্রাম হবে আর আমাদের এখানে পাহাড়ি তেল যেটা তিরিশটা আইটেম দিয়ে আমি তৈরি করি সময় ওইটা আমি দিব একশো গ্রাম এই চারের সাথে এবং কি টোপের ল্যাপিং হিসেবেও দিব টোপের নিচে একটু তেল লাগিয়ে দিব যেন মাছে খায় আর অবশ্যই এই চারে ইনশাল্লাহ মাছ আসবেই কারণ আপনি দেখেন সব কিছুই প্রাকৃতিক এখানে কোনো ভেজাল নেই ঠিক আছে সব মশলার উপরে ডিপেন্ড করবে মাছ আসবে তো ইনশাল্লাহ আপনারা একবার ব্যবহার করে দেখবেন আর আমার মনে হয় না আপনাদের আর অন্য কোনো চারের প্রয়োজন আছে এই চারটাই হচ্ছে বেস্ট অন্য কোনো চারের কোনো প্রয়োজন নেই এটার সাথে যে কোনো কিছু আপনি মিক্সড করতে পারেন আপনি যদি কাতলা আপনারা যদি কাতলের জন্য চার করতে চান তাহলে আপনার এখানে তিনটা মশলা আরও বাড়াইতে হবে সেটা হচ্ছে ছোট কাকলা আসল কাকলা যাকে বলে লটকন দানা আর হচ্ছে জটা মাংসি এই তিনটা জিনিস পঞ্চাশ গ্রাম করে দিবেন মানে দেড়শো গ্রাম আরও মশলা বাড়বে যদি কাতলের জন্য হয় তার সাথে আপনার ভাত ফলাও দিতে হবে কিংবা সাতও দিতে হবে তাহলে আপনার কাতলও চলে আসবে কাতল মাছও চলে আসবে তো ইনশাল্লাহ এই ছয়টা মশলা দিয়ে আপনারা মাছ যদি না পান আমাকে বলবেন আর অবশ্যই এই মশলার জরিমানা আমি দিব তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে বলার জন্য এটাই কারণ যে আপনারা এই মশলাটা ব্যবহার করবেন ভালো কাজ হবে আর তেলটা যারা চান আমার থেকে পাবেন ঠিক আছে তেলটা যদি না পান অবশ্যই কোনো সমস্যা নেই তেল না দিলেও সমস্যা নেই পঞ্চাশ গ্রাম সরিষের তেল দিয়ে দিবেন শেষ হয়ে গেল পঞ্চাশ গ্রাম সরিষের তেল দিবেন এই তেলটা যারা পাবেন না যারা চান আমার থেকে তেলটা নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা আমি এখন কি করব এই তেল এই মশলাগুলো সব আমি ভাজব সব বলতে গেলে আমি অনেক এনেছি আপনাদেরকে দেখানোর জন্য অল্প অল্প করে নিলাম সবগুলো ভাজবো ছয়শ গ্রাম হবে ছয়শ গ্রামের সাথে কলা হচ্ছে দুইটা আর আর হচ্ছে খৈল এই খৈল বড় বড় করে নিয়ে আপনারা ওই ভাতের মাঠ দিয়ে পচাবেন পচিয়ে দুইশো গ্রাম দিবেন ঠিক আছে আপনি আন্দাজ করে দুইশো গ্রাম দিলেন তার সাথে আরেকটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে তার সাথে আরেকটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে বুসি ভুসি আপনি দিলে সবচেয়ে ভালো বুষি দিতে একশো গ্রাম বুষি বুষি দিবেন একশো গ্রাম তাহলে কি দিলেন খৈল দিলেন দুশো গ্রাম বুষি দিলেন একশো গ্রাম আর আপনারা চাইলে মিষ্টির গাত ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর মিষ্টির গাত আমি দিব না আমি যেটা খেজুরের মিঠাই কিংবা রাব বলি ওইটাও আমি দিব না মানে মিষ্টি জাতীয় আমি কোনো কিছুই দিচ্ছি না অবশ্যই মিষ্টি জাতীয় কলা থাকবে আর আপনাদের কাছে যদি মিষ্টির গা থাকে দিতে পারেন কোনো সমস্যা নেই অল্প করে পঞ্চাশ গ্রাম মিষ্টির গা দিয়ে দেবেন হয়ে গেল আপনাদের চার তো বন্ধুরা টোপটা আপনারা কি দিবেন টোপটা হচ্ছে অবশ্যই আটাকে সিদ্ধ করে দুধ পাউডার মিক্সড করে তার সাথে আপনি ওই পিপেড ডিম দিয়ে দিবেন আর পিপেড ডিম যদি না থাকে অবশ্যই আপনারা দুধ পাউডার আর আটা সিদ্ধ আর আমি যে তেলটা দেখিয়েছি ওই তেলটার ল্যাপিং দিতে পারেন এটা ল্যাপিং দিলে আরো প্রিপেয়ার ডিম লাগে না ঠিক আছে বন্ধুরা হয়ে গেল অবশ্যই সব ব্যবহার করে কারেন্টলি আপনি ব্যবহার করতে পারেন আপনি যদি আজকে বানান কালকে ব্যবহার করতে পারবেন তো আমি এই খোলটার নিয়মটা আমি বলে দিই খোলটাকে আপনারা অবশ্যই ভাতের মাধ দিয়ে এক সপ্তাহ পচাইতে হবে আগেই ঠিক আছে আর যদি এমনি ব্যবহার করেন হবে খোল বেশি দেওয়া যাবে না খোল যদি বেশি দেন তাহলে মাছের শুধু খোল খাবে আপনার টোপ খাবে না বন্ধুরা ভালো থাকবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবে শীতের বেস্ট চার এই চারের উপরে আর কোনো চার নেই আমার মনে হয় বাংলাদেশে না তো এর উপরে আর কোনো চার হয় না ঠিক আছে শুধু কালীবাশ তারপরে মেঘেল মাছ তেলাপিয়া মাছ কিংবা এই আইটেমের যে মাছগুলো আছে আপনার ওই মাছগুলোর জন্য অবশ্যই এই চারটা বেস্ট ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ